আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী এখন লজিস্টিক এফটিএক্সে সারা দেশে মোতায়েন আছে। হঠাৎ মার্কিন দূতকে দেয়া রুহিন ফারহানের গোপন চিঠিতে কি আছে? রাশিয়ার হুঙ্কার। এটা জুয়া খেলার মতো, তারা মনে করছে কোনো ভাবে নৌকা পেলেই তারা এমপি হয়ে যাবে। বিএনপি বা তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের জন্য অনেকটা দুঃসংবাদী আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। সাকিবুল হাসানের যে নাম যশ খ্যাতি কোন এমপি মন্ত্রীর চেয়ে কম, তার এমপি আমার খায়েশ জেগেছে। রিয়াজ ফেরদৌসের মতো জনপ্রিয় তারকারা আওয়ামী লীগের দালালি করছে। আজকে আওয়ামী লীগ রাজনীতিকে বাজি খেলায় পরিণত করেছেন। এই বাজি কর্তের হাতে দেশ কোনোভাবেই নিরাপদ নয়। একমাত্র নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ, তাও দেখেছেন আওয়ামী লীগের 3,326 জন প্রার্থী মনোনয়ন কিনেছে। কারণ এটা জুয়া খেলার মতো, তারা মনে করছে কোনোভাবে নৌকা পেলেই তারা এমপি হয়ে যাবে। এমনকি এই নির্বাচনে আপনারা দেখেছেন মনোনয়ন কিনেছে কে, সাবেক আইজিপি ডিআইজি সহ উচ্চতন পুলিশের এবং সচিব মিলিয়ে 24 জন আমলারা। তার মানে এই আমলারা তারা পদে থাকাকালীন সময় সরকারের গোলামি করেছে, সরকারের বেআইনি নির্দেশ পালন করেছে, যার ফলে আজকে আবার তারা আবার নতুন সুবিধা চাচ্ছে, এমপি হতে চাচ্ছে। আজকে সাংস্কৃতিক কর্মী ক্রীড়াঙ্গনের আমাদের উজ্জ্বল তারকারা আজকে নীতি বিসর্জন দিয়ে এমপি হওয়ার লাইনে তারা উঠেছে। সাকিবের মতো আন্তর্জাতিক ক্রিকেটার সাকিবুল হাসানের চেয়ে নাম যশ খ্যাতি বাংলাদেশের কোন এমপি মন্ত্রীর চেয়ে কম, তার এমপি আমার খায়েশ জেগেছে। রিয়াজ ফেরদৌসের মতো সকলের জনপ্রিয় তারকারা শুধু কিছু আর্থিক সুবিধা পেতে আজকে আওয়ামী লীগের দালালি করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা সার্বজনীনতা নষ্ট করে রাজনৈতিক দালালি করলে জনগণ রাস্তায় আপনাদেরকে থুথু মারবে। আজকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, কারা ক্ষমতা আসবে আমরা দেখতে পাচ্ছি, দিল্লিতে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লি বলছে, দিল্লির থিঙ্ক ট্যাঙ্কটা বলছে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প তাদের কাছে বিশ্বস্ত কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন নাই, তাই তারা এই মুহূর্তে সরকার পরিবর্তন করতে চাচ্ছে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে ভারতের কোন রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের দাবিদারি করার জন্য কথা বলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্ত ঝরেছে, তারা ভারতের দিল্লির দাবিদারি করবে না। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা দেশের জনগণ ঠিক করবে, বাংলাদেশের রাজনৈতিক দল ঠিক করবে, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটাতে বেসিক্যালি যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছেন অথবা বিভিন্ন কী বলা হয় যে পর্যায়ের যারা নেতা আছেন অথবা যারা কর্মী আছেন তাদের জন্য অনেকটা বড় সুসংবাদ থাকলেও বিএনপি বা তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের জন্য অনেকটা দুঃসংবাদই আছে, কারণ পরিস্থিতি অনেকটা বদলাতে শুরু করে দিয়েছে। এই টোটাল ইলেকশনকে মানে কি বলা যায় এবার মূল ফোকাসে বা আলোচনায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যতটুকু ভূমিকা ছিল
তার চেয়ে কিন্তু একটু বেশি ভূমিকাই রেখেছে আমরা ধরতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র। অতীতের মতন ভারতের চোখে বাংলাদেশের নির্বাচনকে মূল্যায়ন না করে অথবা যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তারা তৈরি না করে সরাসরি এবার বাংলাদেশে একাধিক মার্কিন উচ্চ প্রতিনিধি দল এসেছেন, সরকারকে নানান ধরনের প্রেসারও ক্রিয়েট করেছেন এবং আপকামিং নির্বাচন সুষ্ঠু না হলে কী কী অ্যাকশনে যাবে সেটাও তৈরি করেছেন। এই যখন অবস্থা, বিএনপি চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করে নির্বাচনকে আপাতত বন্ধ করা যায় কিনা, এই উদ্দেশ্যে তারা বিভিন্ন অ্যাম্বাসিতে চিঠিও পাঠিয়েছেন তারেক রহমান সাহেবের নির্দেশে। এরই মাঝখানে আজকে আমেরিকা দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যেই ঘটনা হয়েছে, বিএনপি নির্বাচনে না যাওয়ার যে ইস্যুটা আমরা যা ভাবছিলাম, আমেরিকা যে বক্তব্য দিয়েছে টোটালি বিএনপির জন্য হতাশাজনক খবর। সেকেন্ড হচ্ছে আরও বড় সারপ্রাইজ, যেটা প্রধানমন্ত্রীর জন্য একটা বিশাল পজিটিভ ইফেক্ট তৈরি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। একটা হচ্ছে বাইডেনের দলের ইনস্টিটিউট বা যারা পর্যবেক্ষণ করেন, আর একটা হচ্ছে ট্রাম্পের দলের। মজার বিষয় হচ্ছে এবার প্রায় চৌচল্লিশজন প্রতিনিধি সম্ভবত বাংলাদেশে আসতে চাচ্ছেন, এর মাঝখানে আবার উগান্ডারই আছে 11 জন। যাই হোক, আলোচনা আছে আমেরিকা। গতকালকে ওই সংস্থা দুটো পর্যবেক্ষক হওয়ার জন্য যৌথভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনে আবেদন করেছে। এই টিমটা কিন্তু গত কয়েকদিন আগে, গত মাসে কিন্তু বাংলাদেশকে সফর করে গেছেন, আর প্রাক নির্বাচনী যে পটভূমি সেটা নিয়ে মূল্যায়নটা তারা করে নিয়েছিলেন। তো তার মানে সেই মূল্যায়নের নির্বাচনী পরিবেশ পরিস্থিতিকে তারা কি পজিটিভই দেখলেন? যদি পজিটিভই না দেখেন তাহলে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই তারা আবদার করতেন না। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে কে আসলো না আসলো এটা জরুরি না, ইইউ অথবা ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, এই রাষ্ট্রগুলো থেকে যারা আসে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আন্তর্জাতিক একটা বৈধতার প্রশ্নে। এই প্রতিষ্ঠান দুটি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে গত অক্টোবর মাসে বাংলাদেশে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। বাংলাদেশ সফর শেষে এই প্রতিনিধি দল সহিংসতা রোধ সহ বেশ কিছু সুপারিশ দিয়েছিল। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তিনি বলছেন যে এ পর্যন্ত 12টি দেশের পর্যবেক্ষক এবং সাংবাদিকদের আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। সংখ্যা বিবেচনা করলে 44 জন আপনার হচ্ছে, আরও বাড়তে পারে। তিনি বলছেন যে সংস্থা হিসাবে 4টি আসার জন্য আবেদন করেছে, তারা হচ্ছেন আফ্রিকান ইলেকটোরাল ইউনিয়নের 11 জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের 5 জন, এনডিআই এবং আইআরআই খুবই গুরুত্বপূর্ণ যারা 5 জন, এবং ইউরোপীয় ইউনিয়নের 4 জন, আর উগান্ডার 11 জন হচ্ছে আপনার আফ্রিকান ইলেকটোরাল ইউনিয়ন থেকে তারা আসতে যাচ্ছে। নির্বাচন কমিশনের লেখা চিঠিতে এনডিআই এর এশিয়া প্যাসিফিক কর্মসূচির পরিচালক জ্যামি স্পাইকারম্যান এবং আইআরআই এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিফান সিমা তারা বলছেন, নির্বাচনের সময় আগে এবং পরে সীমিত পরিসরে নির্বাচনী সহিংসতা পর্যালোচনা করতে এনডিআই ও আইআরআই এর 5 জন কারিগরি বিশেষজ্ঞ তারা পাঠাবে। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের নির্বাচনী সহিংসতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত, নারী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর উপর সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি এবং এগুলো মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পর্যালোচনা করবে। এটা বেসিক্যালি সরকারকে আরও একটা চাপ, বাট পাশাপাশি টিম যে পাঠাচ্ছে এটা হচ্ছে সরকারের জন্য গ্রিন সিগনাল, আওয়ামী লীগের জন্য এটা বিশাল গ্রিন সিগনাল যে আসেন, সমস্যা নেই। কারণ আওয়ামী লীগ বরাবরই বলছে, প্রধানমন্ত্রী বলছে যে এবারের নির্বাচন হবে ভিন্ন রকম নির্বাচন, বিশ্বকে আমরা দেখাই দিব। তো যখন বিশ্বকে যে দেখাবো, বিশ্ব দেখবে কীভাবে যখন বিশ্বের এরকম মেম্বাররা এই নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য আসবে? স্বাভাবিকভাবে তখনই তো দেখানোর সুযোগ হচ্ছে, অনেকটা মেঘনাচাতে বৃষ্টির মতন প্রধানমন্ত্রীর জন্য আমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে। এনডিআই আর আইআরআই বলছে পর্যবেক্ষণ শেষে তারা তাদের কর্মকাণ্ড বিষয়ে বিবৃতি। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ভিডিওটি শেষ করে দেবো। তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।